সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না ইসরায়েলে আঠারোশো রকেট ছুঁড়েছে হামাজ ইসরায়েলের বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে একশো তেরো বিস্তারিত খবরে জানবেন ফিলিস্তিনের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে ইসরায়েল থেকে নিজেদের সেনা সরিয়ে নিল আমেরিকা এদিকে ফিলিস্তিনে বইছে রক্তের বন্যা কারো আহ্বানে কর্ণপাত করছেন না নেতানিয়াহো এবারের মতো ক্ষতির শিকার ইসরায়েল আর কখনো হয়নি বলছে হামাস সবশেষে জানবেন আল আকজা মসজিদে হামলা নেতা জন্য কেন জরুরি ছিল পিছনের রহস্য কি সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইসরায়েলে আঠারোশো রকেট সুরেছে হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে এই ধরনের অভিযানের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করার পরও ইসরায়েল স্থল অভিযান শুরু করল বর্তমানে ইসরায়েলি বাহিনী ও স্থলবাহিনী গাজা উপত্যকার উপর হামলা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্ডস নয় হাজার রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল পাঁচ হাজার রিজার্ভ সেনা গাজার সীমান্তের দিকে পাঠানো হয়েছে তবে এটি পরিষ্কার নয় যে আগের নয় হাজার সেনা মোতায়েনের পর নতুন এই পাঁচ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে নাকি এই পাঁচ হাজার সহ মোট নয় হাজার সেনা মোতায়েন করা হয়েছে হামাসের হুশিয়ারের পর ইসরায়েল অবশ্য গাজায় স্থল অভিযান শুরু করার কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী বরাদ্দের টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলের কোন স্থল সেনা নেই ইসরায়েলি বিমান ও স্থল সেনারা গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর বোমা হামলা ও গোলা বর্ষণ করছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত যতগুলো লোক হতাহত হয়েছে তার বেশিরভাগই বেসামরিক লোক জবাবে হামাস এ পর্যন্ত আঠারোশোটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুতিবাদী ইসরায়েল লক্ষ্য করে ইসরায়েলে বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে একশো তেরো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে বোমা হামলায় আজ শুক্রবার পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে একশো তেরোতে দাঁড়িয়েছে এর মধ্যে একত্রিশটি শিশুও রয়েছে গত সোমবার থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল এই হামলায় কমপক্ষে ছয়শো জন আহত হয়েছেন সংঘর্ষে ছয় ইসরায়েলীয় নিহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে শুক্রবারেও বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনিদের ঈদ উদযাপনের সময় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের শেখ জারা শিবির থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে নতুন ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় অশান্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য রমজানের শেষ সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ তীব্র আকার ধারণ করে পবিত্র আলাকজা মসজিদ অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী তারা মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস শব্দ বোমা ইস্টার্ন গ্রেনেড নিক্ষেপ করে আলাকজা মসজিদ ছেড়ে দিতে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস সময় পার হওয়ার পর হামাস রকেট হামলা চালায় তার প্রতিক্রিয়ায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে ইসরায়েল থেকে নিজেদের সেনা সরিয়ে নিল আমেরিকা ইসরায়েল থেকে একশো সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়েছে বৃহস্পতিবার মার্কিন সেনা দপ্তর পেন্টাগন জানিয়েছে ইসরায়েল থেকে একশো বিশ সেনার দলকে একটি সি সেভেন্টিন পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান মার্কিন সেনারা এরই মধ্যে জার্মানি রামস্টেন ঘাটিতে পৌঁছেছে তিনি সাংবাদিকদের জানান ইসরায়েলের মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে ইসরায়েল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দপ্তরের খবরে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনে বইছে রক্তের বন্যা কারও আহ্বানে কর্ণপাত করছে না নেতানিয়াহু হাজারো ঐতিহাসিক স্মৃতির ধারকবাহক মধ্যপ্রাচ্যের পূর্ণভূমি জেরুজালেমে আবারও রক্ত ঝরছে আমাদের প্রিয় প্রথম কিবলা আজ আবার রক্তাক্ত প্রিয় নবীজি সাল্লু সাল্লামের মিরাজ গমনের প্রাক্কালে এই ঐতিহাসিক পবিত্র স্থানে তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন তার পবিত্র স্মৃতি বিজড়িত সৌত্তরের অধিক নবীর আসলের পূর্ণ স্মৃতিতে ধন্য জেরুজালেম আজ ক্ষতবিক্ষত পবিত্র ঈদের দিন বোমার আঘাতে বুলডোজারের গর্জনে পয়মাল ধুলিস নাস্তানুবাদ করে দিচ্ছে মুসলিম জনপদগুলো নারী শিশু যুবা বৃদ্ধ সকলেই আজ এই সন্ত্রাসীদের হাতে জিম্মি গোটা ফিলিস্তিনি আজ রক্তাক্ত রণক্ষেত্র রক্ত নেশায় মেতে উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ তার নির্দেশে গাজা উপত্যকায় রক্তের হোলি খেলছে ইসরায়েলি বাহিনী আকাশ থেকে বিমান হামলা চলছে পদাতিক বাহিনী সেল নিক্ষেপ করছে অবরুদ্ধ করে ফেলেছে গাজাকে কারো আহ্বানের প্রতি কর্ণপাত করছে না তারা শুক্রবারও অব্যাহতভাবে গাজায় বোমা হামলা চালানো হচ্ছে সব মিলে নিহত সংখ্যা কমপক্ষে একশো তেরো আন্তর্জাতিক মহল থেকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও এক দেখিয়ে নিরস্ত্র গাজাবাসীর উপর যুদ্ধাস্ত্র দিয়ে হামলা

বলে যে খবর সরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সেনাবাহিনী তার রিপোর্টে বলেছেন গাজার উত্তরাঞ্চল একজন নারী ও তার তিন সন্তানকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল এমন এক ভয়াবহতার মধ্যে যুদ্ধের মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ফিলিস্তিনিরা এবারের মতো ক্ষতির শিকার ইসরায়েল আর কখনো হয়নি গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম জানিয়েছে ইসরায়েল এবারের যুদ্ধে যত ক্ষতির শিকার হয়েছে ইতিপূর্বে আর কখনো হয়নি উনিশশো আটচল্লিশ সালে যুদ্ধের পর কোনো দেশই এই ক্ষতির এক দশমাংশ করতে পারেনি আর গাজা উপত্যকায় হামলার জবাব দিতে কোনো রেড লাইন নেই বলেও সংগঠনটি জানিয়েছে বৃহস্পতিবার আল আকসা টিভিতে সম্প্রচারিত এক বক্তৃতায় গ্রুপটির মুখপাত্র আবু ওবায়দা বলেন আগ্রাসনে জবাব দেওয়ার কোনো রেড লাইন নেই তিনি বলেন আমাদের অস্ত্র আমাদের শক্তি সঞ্চয় আমাদের ভূমি রক্ষার জন্য আমাদের জনগণকে রক্ষার জন্য আমাদের পবিত্র স্থান উদ্ধারের জন্য তিনি গাজা সিটি কমান্ডার বাসেম ইসা সহ ইসরায়েলি বিমান হামলায় নিহত গ্রুপের সব নেতার প্রতি চোদ্দা জ্ঞাপন করে তাদেরকে বীর হিসাবে অভিহিত করেন আবু ওবায়দা বলেন ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ অনন্য কারণ ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে এটা ঐক্যবদ্ধ অবস্থান তিনি বলেন ইসরায়েলি দুর্গে আঘাত হনার জন্য আরও চমকপ্রদ অস্ত্র রয়েছে আর কাসামের আক্রমণে শত্রুর দুর্বলতা প্রকাশ পেয়েছে তিনি বলেন সামরিক সক্ষমতার দিক থেকে পার্থক্য থাকলেও আমরা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছি নাকবার পর থেকে কোনো দেশ এত ক্ষতির এক দশমাংশ করতে পারেনি উল্লেখ উনিশশো সালে জায়নবাদের হাতে ফিলিস্তিনিদের বিতরণের সাথে সম্পর্কিত নাকবার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয় তিনি বলেন পানি পান করার চেয়ে তেল আবিব জেরুজালেম ডিমোনা আশকেলন আশদত বীর সেবায় বোমা হামলার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ আলাকজা মসজিদে হামলা নেতান্যহুর জন্য কেন জরুরি ছিল পিছনের রহস্য কি ইসরায়েলিরা ভালো করে জানতো যে মসজিদুল আকসার অবমাননা তাও আবার রমজান মাসে ফিলিস্তিনিদের সহ্যের সীমাকে অতিক্রম করবে এবং এর ফলে ব্যাপক সংঘাতের সূচনা হবে প্রশ্ন হল তারপরেও তারা কেন তা করতে গেল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এখন আর গোপন কোনো বিষয় নয় অনেকদিন ধরেই এই ইহুদিবাদী দেশটির রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করছে সর্বজনন গ্রাহ্য নেতৃত্বের অভাব ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটকে খাদের কিনারায় নিয়ে গেছে ব্যাপক দুর্নীতির দায় অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানেহুর রাজনৈতিক কেরিয়ার এখন টালমাটাল নিজের পিট বাঁচাতেই তিনি এখন বেশি ব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেট কুশনার ছিলেন নেতানেউর ঘনিষ্ঠ ও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক কত নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর তিনি তার এই ঘনিষ্ঠ পৃষ্ঠপোষককে হারিয়েছেন ফলে যুক্তরাষ্ট্রের এক সমর্থন থেকে ব্যক্তি নেতানেহু এখন প্রায় বঞ্চিত ইসরায়েলের গত নির্বাচনে নেতানেহুর দল লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় এরপর বহুমুখী প্রচেষ্টা চালিয়েও মেয়াদের শেষ দিন পর্যন্ত কোয়ালিশন সরকার গঠনে সফল হতে না পেরে তিনি বুঝতে পারলেন যে ভাগ্যের চাকা আগের মতো আর ঘুরছে তিনি এটাও বুঝতে পারলেন ক্ষমতায় আঁকড়ে থাকা আর হয়তো বেশি দিন সম্ভব হবে না আর এই অবস্থায় ক্ষমতা সারলে তার মাথার উপর চেপে থাকা দুর্নীতির অভিযোগ তাকে তারা করবে এমনকি কারাগারও যেতে হতে পারে আভ্যন্তরে নিরাপত্তার দিক দিয়েও ইসরায়েল খুব খারাপ অবস্থানে রয়েছে সাম্প্রতিক তাদের একটি বড় অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আয়রন রুম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলয় ভেদ করে ফিলিস্তিনি মুক্তিকামে যোদ্ধাদের রকেট প্রায়ই হামলে পড়ছে ইসরায়েলি ইহুদি উপশহরগুলোর ওপর এরকম অবস্থায় ইসরায়েলের নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বোধ দেখা দিয়েছে এর ফলে অভিবাসী ইহুদিরা যেসব দেশ থেকে ইসরায়েলে বসতি করেছিলেন তারা আবার সেখানেই ফিরে যাওয়ার চিন্তা করছেন ইতিমধ্যে অনেকেই ইসরায়েল সেরেছেন ইসরায়েলের অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমে খারাপের দিকে যাচ্ছে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন এর পাশাপাশি জোরদার হয়েছে আফ্রিকা ও অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো থেকে আসা অভিবাসী ইউদিদের পক্ষ থেকে বৈষম্যমূলক আচরণের অভিযোগ গত উনত্রিশে এপ্রিল সংগঠিত হয় মেরুন পর্বত ট্রাজেডি সেখানে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে পদদলিত হয়ে মারা যায়

হয়নি রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুচ দিবসে প্রধানমন্ত্রী নেতানেহ ও তার সতীত্বরা বুঝতে পারেন যে ফিলিস্তিনিদের মধ্যে বিভেদ ও বিবাদ সৃষ্টির প্রচেষ্টা বিফলে গেছে সাম্প্রতিক সময়ে জেহাদ ইসলামী ও হামাস বিরোধী ফিলিস্তিনি দল এবং গোষ্ঠীগুলো ইসরায়েলের সাথে আলোচনার নীতি থেকে সরে আসছে ইসরায়েলের সাথে সমঝোতার পক্ষের ফিলিস্তিনি নেতারা এখন বুঝতে পেরেছেন যে ইহুদিবাদীদের সাথে আলোচনা করে আসলে কোনো লাভ নেই হামাস ও ইসলামী জিয়াদের প্রতিরোধ নীতি ফিলিস্তিনি মুক্তির একমাত্র পথ প্রধানমন্ত্রী নেতান্যহর বিপর্যয়ের পেছনে আরেকটি কারণ হল ইসরায়েলের ডিল অব দ্য সেঞ্চুরি কোনো ফলাফল বয়ে আনতে না পারা নেতানো ভেবেছিলেন যে গত এক বছরে যেসব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এই দেশগুলো আর ফিলিস্তিনিদেরকে সমর্থন করবে না এর ফলে তিনি এ থেকে রাজনৈতিক তিনি ভেবেছিলেন এটাকে দেশের জনগণের সামনে নিজের কূটনৈতিক সফলতা হিসেবে তুলে ধরতে পারবেন কিন্তু তার এই আশা পুরোপুরি বিফলে গেল কারণ যেসব দেশ যুক্তরাষ্ট্রের চাপ বা প্রলোভনে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে নিজ দেশের জনমত বা অন্য যে কোনো কারণেই হোক ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে এই ঘটনা কঠোর ইউদি পুঁজিবাদী এই প্রধানমন্ত্রী ব্যর্থতাকে আরও অনেক বেশি সুস্পষ্ট করেছে মূলত এসব ব্যর্থতা ঢাকা দিয়ে ঘোলা পানিতে মাস শিকার করতে প্রধানমন্ত্রী নেতা নেওয়ার জন্য দরকার হয়ে পড়েছিল একটি বড় ধরনের সংঘাতের আর এজন্য তিনি ও তার সতীর্থরা বেশ কিছুদিন ধরেই নানাভাবে উগ্র ইহুদিদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত তিনি এক্ষেত্রে সফল হয়েছেন ঠিকই কিন্তু এর পরিণতি যে কোথায় গিয়ে ঠেকবে তার সঠিক হিসাব হয়তো তিনি আর করতে সক্ষম হননি গাজা বা ফিলিস্তিনের অন্য অঞ্চল ইসরায়েলের তাণ্ডব ব্যাপক ধ্বংসাত্মক বহুমুখী অভিযান নারী ও শিশু সহ ব্যাপক গণহত্যা নতুন কোন বিষয় নয় মুসলিম ফিলিস্তিনিরা এখন এসবে অভ্যস্ত এসবের কোনো পরোয়া নেই তাদের কিন্তু ইসরায়েলের ইহুদি উপশহরে হামাস ও ইসলামী জিয়াদের উপর্যপরি রকেট বৃষ্টির মুখে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য ইসরায়েলের নাগরিকদের জন্য নতুন বিষয় আর এতে তারা অভ্যস্ত হতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়